বাড়ির পুজো মানে এক অন্য স্বাদ, অন্য আনন্দ। দীর্ঘ এক বছর পর মা এসেছেন বাপের বাড়িতে। এমত অবস্থায় গয়েশপুরের বিশ্বাস বাড়ির দুর্গাপূজা পদার্পণ করল 12তম বৎসর। এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল মায়ের মূর্তি, যা নিম কাঠ দিয়ে তৈরি। পুজোর এই চারদিক এলাকার মানুষ ভিড় জমান এই পুজোতে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভোগের ব্যবস্থা থাকে এই দুর্গাপুজোতে। গয়েশপুর থেকে অরিন্দম রিপোর্ট, বঙ্গ সংবাদ। কত বছরের পুরো? 12 বছর। মাকে মানুষের উপস্থিতি থাকে, মানে মাকে উপলক্ষ্য করে মানুষের উপস্থিতি, আর মানুষের উপস্থিতি মা দুর্গা মা, মা রাজবংশী, মা ভগবতী, এই নামে মা পরিচিত। মা নিম দিয়ে, নিম দাঁড়ু দিয়ে, মা নিত্য সেবার মধ্য দিয়ে পুজো প্রাপ্ত হয়। তার মধ্যে কী কী আছে? মানে আর অষ্টদিনের মতো একটি পরিবার বা মানুষ যেভাবে লালিত পালিত হয় আগরে যখন, ঠিক সেই ভাবনায় সেইভাবে লালিত পালিত আগে যখন শিল্পী ভাবনায় যে একটা আমার ছেলে আকাশ, ওই ভালো বলতে পারবে যে বিশেষত্বটা কী আছে। তবে ওইগুলো প্রাচীনকালের যে ভাবনা ছিল, পালগুলো কিছুটা অংশ, রাজবাড়ির যে কিছুটা অংশ, সমস্ত অবস্থায় মায়ের আছে। আরও বিষয় এটা যে সবসময় এটা নিয়োগ থাকে মায়ের সেবায়, আমার ছেলে বড় ছেলে আকাশ, খুবই ভালো বলতে পারবে। এটা প্রথম থেকেই যেটা ইচ্ছে ছিল যে সচরাচর যেরকমভাবে আমরা মায়ের মূর্তি দেখে অভ্যস্ত, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমি চেয়েছিলাম টোটালি ধ্যান মন্ত্র অনুযায়ী মায়ের মূর্তিটাকে প্রতিষ্ঠিত করতে। যে ধ্যান মন্ত্রে মা জটা দুটো সমন্বিতা, যার 10 বাহু পদ্মফুলের মতন, একটা পদ্মের গোড়া থেকে পদ্মফুল একসাথে উঠলে যেরকম চারিদিকে দেখুন পেছনের হাতগুলো ছোটো ছোটো, অনেকটা পদ্মফুলের মতন, তো পদ্মফুলের মতন হাত থাকবে। আর মায়ের যে গায়ের রং, সেই রংটা হবে অতসী ফুলের মতন, কারণ মা হচ্ছে অতসী পুষ্প বর্ণাভা, তো অতসী ফুলের মতন মায়ের গায়ের রং হবে। এবং মায়ের যে ডান পা সেটা একদম সোজা হয়ে, মানে যে অসু মানে সিংহ থাকবে, সেই সিংহের ওপর থাকবে। এবং বাম পদ অভিলাষী হচ্ছে অসুর, তো এই অসুরের কাঁধে বাম পা থাকবে, একদম ত্রিভঙ্গ স্বরূপে মা বিরাজ করবে। এই একটা ধ্যান মন্ত্র অনুযায়ী মাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। তারপরে যে সাজ রয়েছে সেটা সাবেকি সাজ রাখার চেষ্টা করা হয়েছে, একদম কৃষ্ণনগরের মীর কৃষ্ণনগরের যে সাজ, সেই সাজ মানে তারের দাগ করে দেবে। সেইভাবেই মাকে একটা বাঙালি ঐতিহ্যকে ধরে রাখার মধ্যে দিয়েই একটি মূর্তিটাকে সেভাবে সামনে। আমি সাজিয়েছি, মায়ের ইচ্ছে না থাকলে আমার দ্বারা তো সাজানো সম্ভব না, কারণ আমি একরকম ভেবে সাজাতে নামি, মা নিজের মতন করে আর এক রকম ভেবে সেজে নেন, এই হচ্ছে ব্যাপার। 12 বছর ধরে আমি পুজো করে আসছি, সেখানে বাড়িতে যে পুজোর যে আনন্দ, সেই আনন্দটা তো একটা আলাদা। শুরু থেকে শেষ পর্যন্ত নিজের হাতে সব গুছিয়ে মায়ের সেবা করা, মা সেবা করার এই কদিন সুযোগ দিয়েছেন, এটা একটা বিরাট ব্যাপার, মানে বড় একটা পাওনা আমাদের।